السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم بإذن ربهم إلى صراط العزيز الحميد وعن أبي موسى أشعري رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم أطب علينا إنك أنت التواب الرحيم شبائي محبت الشتى تعليم بنسال السوابر نيوتي بركتر جنة انتر انتستال تك زبان کھل درود شريف پرني اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رفعتك جستجو میں ٹھوکرے تو کھا چکی آستانی ار پر اب سر جھکا کے دیکھ لے الحمدللہ بنگلہ دیش انتم دینی ادارہ مجاہد اعظم مجاہد ملت علامہ شمس الحق فرید پر رحمت اللہ علیہ پرتشتھت মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ইজতেমার 2022 এর এই গুরুত্বপূর্ণ আখেরি রজনীর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ
সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার জাতির সত্যিকার আমানতদার রাহবর পথ প্রদর্শক সেবক মহান শিক্ষক উম্মতের সত্যিকার দরদী কল্যাণকামী দ্বীনের দাঈ দ্বীনের মুবাল্লিগ মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী হযরত উলামায়ে কেরাম আজিজ তলাবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম থেকে শহর থেকে ঘর থেকে আগত কনকনে শীতের মধ্যে ধুলার আসনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ পুরুষ নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোলের অধিকারিনী মা খাদিজার জাতি আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি তার ফজল করম তার ইহসান যিনি আমাদেরকে তিন দিন ব্যাপী এই বিশাল ইজতেমার আখির রজনীতে ওলামায়ে কেরামের সহবতে রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহাসম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন যিনি আমাদেরকে কবুল করলেন ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহাব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা জেগে আছি এমন সময় আসবে ইচ্ছা করলেও জেগে থাকা যাবে না গত বছর আমরা যারা এই মাহফিলে হাজির হয়েছিলাম এবছর অনেকেই তারা কবরের বাসিন্দা হয়ে গেছে আগামী বছর আমরা কি শেষ এই তিন দিনের শেষ রজনীতে থাকতে পারবো কিনা আমরা কেউ জানি না আমাদের ঠিকানা কোথায় হয় আমরা কেউ বলতে পারি না আমার উস্তাদ মহতারাম ফেদায়ে মিল্লাত আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা এই দুনিয়া ঘুমানোর জায়গা না এখানে জেগে থাকার জায়গা আর ঘুমাবে তো কবরে আর মজ করবে আনন্দ করবে জান্নাতে এই জন্য ওমর পালন করে রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইজতেমায় বয়ান করতেন আমরা 94 সনের শেষের দিকে যখন দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা শেষ করে সময় লাগাচ্ছিলাম হযরত ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি এবং ওমর পালনপুরি সাহাব রহমাতুল্লাহ আলাইহি দুইজনই আমাদের কাসিমিদের জামাতকে নিজেদের কাছে রেখেছেন 10 দিন তিনি বারবার ইজতেমায় বলতেন জাগ না হয় জাগ লে তু আসমা কে ছায়া তলে আখির তক সোনা পড়েগা কবর কি মিঠি মে এ দোস্ত ঘুমালে কতদিন ঘুমানো যাবে জেগে থাকলেই কতদিন জেগে থাকতে পারবো আমার আগে কত মানুষ চলে গেছে তাদের নাম পর্যন্ত এই জমিনের মানুষ ভুলে গেছে আমাদের এমন জীবন গঠন করা দরকার জেগে থেকে আল্লাহকে খুশি করা দরকার যে আমরা চলে যাব মানুষ যেন আমাদের জন্য হাত তুলে মাগফিরাতের দোয়া করেন এমন জীবন গঠন করার একটি সুন্দর সুযোগ আমাদের উলামায়ে কেরাম গহডলাঙ্গার পক্ষে যেভাবে সৃষ্টি করে দেওয়া হয়েছে এর কদর করে আরো তিন চার ঘন্টাকে আমরা জেগে থাকতে পারবো না ইনশাআল্লাহ এই পৃথিবীতে বহু জাতি এখন এমন রয়েছেন যারা রাত্র দিন কোন কখনো পার্থক্য করতে শেখে নাই কখন রাত হয় কখন দিনের আলো আসে এইটা তাদের কাছে বিবেচ্য বিষয় হয় তাদের বিবেচ্য বিষয় দীন ঈমানকে রক্ষা করবার জন্য শত্রু বিরুদ্ধে অবিরাম জিহাদ এবং যুদ্ধ চালিয়ে যাওয়া এই সমস্ত আবাল বৃদ্ধ বনিতা এই সমস্ত মুসলমানের রক্তের হেফাজত এবং বাতিলের দাঁত ভাঙার জবাব দেবার জন্য যারা রাত দিনকে একাকার করেছেন আমরা সেইটা পারি না ঠিক আমাদের পরিবেশ তাই তবে আমরা আখেরাত ঠিক করবার জন্য আরো কিছুক্ষণ জাগতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা আল্লাহ
সম্মানিত দ্বীনি বন্ধুগণ আখেরি মুহূর্তের আখেরি বিদায় কথা আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের দুইটি আয়াত তেলাওয়াত করেছি আমরা এখানে যারা এসেছি এমনি অনেক কিসসা কাহিনী বিভিন্ন মাহফিলে বলা হয় এবং একটি কথা লম্বা করেও বলা হয় কিন্তু গওহর ডাঙ্গাই মাদ্রাসা যেখানে মনি মুক্তা তৈরি হয় যেখানে একজন ব্যক্তির মেহনত এবং তার ফুয়ুজ বরকাতে শুধু গওহর ডাঙ্গা নয় সারা পৃথিবী আলোকিত হওয়ার মতো ম্যাটেরিয়াল পেতে পারেন আমরা যদি এখান থেকে উসুলি কিছু জরুরি কথা অন্তরে ধারণ করে নিয়ে যেতে পারি জাতির কাছে পৌঁছাতে পারি তাহলে এই মাহফিলগুলো এবং এই কর্তৃপক্ষের উলামা একরামের কষ্টের ফল এবং তারা সত্যিকার কামিয়াবি হচ্ছে এটা বুঝতে পারবে কি বলেন ঠিক কিনা দোস্তরা আমার শত্রুরা হুঁশিয়ার আছে আমরা হুঁশিয়ার হইলেই চলে কি বলেন ঠিক না ওরিয়া হুঁশিয়ার থেকেই আমার এই মহাদেশকে ওই 190 বছর শাসন করেন এদেশের উলামা একরামকে শহীদ করেন এবং রাজার জাতিকে ফকির এবং ভিক্ষুকের জাতিতে পরিণত করেন এবং 51,000 উলামা একরামকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেন এদেশের সম্পদ চুরি করেন নিজের দেশে প্রাসাদ গড়ে এরপর উলামা একরামের জুতা খেয়ে তাদেরকে পালাতে হয়েছে কি বলেন ঠিক না ভাই আমার এই দের যুগে কমপক্ষে 1.5 কোটি মুসলমানকে যারা হত্যা করেছে শহীদ করেছেন বিভিন্ন দেশকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য অভিযান পরিচালনা করেছেন এবং শেষে আখেরি মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন দেশের মানুষ একসাথে হয়ে 50টা দেশ মিলে একটি দেশকে পদারত করতে চেয়েছে 30 ট্রিলিয়ন বিশাল সম্পদ খনিজ সম্পদকে দখল করে তারা চুরি করে বিশাল প্রাসাদ গড়তে চেয়েছে আল্লাহ তাআলা তাদের এই 50টি দেশের সৈন্যদেরকে পরাজিত করে রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য করেছে কি বলেন ঠিক না ভাই আমার অতএব যারাই মানুষের ক্ষতি করবে যারাই কোরআন সুন্নাহকে নিশ্চিহ্ন করবার জন্য অগ্রসর হবে তারা কখনো কামিয়াবি অর্জন করতে পারে নাই এই উম্মতের রক্ত এবং চোখের পানি আর ঘামের বিনিময়ে তাদের সকল ষড়যন্ত্রের বিশাল প্রসাদ ভেঙ্গে চুরমার হওয়ার ইতিহাস আমাদের সামনে উজ্জ্বল নক্ষত্র মতো জ্বলজ্বল করছে কি বলেন ঠিক না ভাই আমার এই জন্য দোস্ত উসুলি কিছু কথা রাত গভীর হয়ে গিয়েছে এই সময় আমার বয়ান করা লাগবে এটা আমি সন্ধ্যার আগেও কখনো টের পাই নাই কল্পনা করি নাই হাসিয়া খেয়ালের মধ্যেও ছিল না এখানে এসে দোস্ত বন্ধুরা মহব্বতের মানুষটা যেভাবে সেটিং করেছেন আমরা তো বয়ান করার জন্য আসি না এখানে তো আল্লাহর মেহরবানি কিছু বরাকাত হাসিল ফুয়ুজ হাসিল করার জন্য আসে আল্লাহ তাআলা যেন মুখের কথাটা অন্তরে বসায় দেন বলেন না আমিন এ ভাই কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি এর উপরে ভিত্তি করে জরুরি কথা মাকাসিদে কোরআন যেহেতু আমরা মূলত মুদাররিস শিক্ষক আমাদের কাজ ছাত্র পড়ানো তো ওখান থেকে কিছু আখ করে আপনাদের মতো করে আপনাদের উপযোগী করে বলার চেষ্টা করে উস্তাদদের গুতা নিঠেলে কেন উস্তাদা বলছেন শুধু পড়ালে হবে না উম্মতের মাঝখানে কাজ করতে হবে অন্যথায় এদের সামারা বুখার বুখারার মতো হবে কথা কয় না সামারকান বুখারার মতো হবে আমার উস্তাদ মহতরম সাদরুল মুদাররিসিন শাইখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমদ পারনপুরি রহমাতুল্লাহ আলাইহি এক বয়ানে বলেছেন যে কুদুরির মধ্যে আছে যে ইরাকে ওখানে লেখা আছে শহরে অন্য ধর্মের মানুষ তাদের কালচার তাদের এই সমস্ত অপসংস্কৃতি শিরিক কুফুরের জিনিস প্রকাশ্যে করতে পারবে না কেন এখানে ইসলামী অনুশাসন চলে সব জায়গায় ইসলামের আলামত
সুন্নতের সুবাস কোরআনে কারীমের সেই সমস্ত ঐতিহ্য সব এখানে বিদ্যমান এখানে শিরিক কুফরের কোন এখানে কোন কিছু চলতে দেওয়া যাবে না এটা শহরে করতে যাবে না ইসলামী রাষ্ট্র যেহেতু এটার শরা হলো হেদায়া তো বুখারা সমরকন্দের উলামায়ে কেরাম ওই সমস্ত এলাকার এই যে বুরহানউদ্দিন মুরগানি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই শরার মধ্যে লিখছেন যে এই সমরকন্দ বুখারায় শহরে তো চলবেই না গ্রামেও চলবে না কেন চলবে না গ্রাম গঞ্জেও ইসলামী আলামত শিয়ার সুন্নাহ ইসলামের বড় বড় সব জিনিস একশো ভাগের একশো ভাগ প্রতিষ্ঠিত কোন মানুষ বেপর্দায় চলে না বেনামাজি কেউ নাই উলুম ও মারিফের চর্চা হয় সব জায়গায় ইসলামের নিদর্শন এ জায়গায় কুফুরি শিরিকের কোন আলামত প্রকাশ্যে চলতে দেওয়া যাবে না করলে ঘরের মধ্যে করো তাই ইরাকে রাজধানীতে এবং শহরে করা যেত না গ্রামে করা যাইতো কেন গ্রামের সব মানুষ সহি ছিল না কিন্তু সমরকন্দ বুখারায় গ্রামেও ইসলামের পরিপূর্ণ একশো ভাগের একশো ভাগ অনুশাসন চলত কিন্তু সেই সমরকন্দ বুখারার ইতিহাস আপনাদের সামনে আমার দোস্ত আমাদের বন্ধু যিনি হায়াতে উলিয়া এবং বেফাকের খাতার সর্বশেষ যিনি দেখেন যারা যারা দেখেন তার মধ্যে একজন আছেন মুফতি আহমদ আলী শেখ ময়মনসিং প্রায় চল্লিশ বছর ধরে বুখারি শরীফ পড়ান আমার এক হজরত প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী সাহেব গতকালকে যার দেখছেন এবং বয়ান শুনছেন তো ওনার আবার খলিফা তা আমাদের খোলাফা সম্মেলন তিনি কেবলই সফর করে এসে বললেন পুরা সমরকন্দ বুখারায় উনি সফর করেছেন পুরো এই এলাকার কোন ইমামের একজনেরও দাড়ি নাই কিছু নাই ওরা টাই প্যান্ট পরে ইমামতি করে নাউজুবিল্লাহ বলতে মন চাচ্ছে না একজন মহিলা পায় নাই বুরকা পরা শুধু ইমাম বুখারির মাজারের ওখানে একজন মানুষ দাড়িমুস আছে পাগড়ি আছে বড় জুব্বা আছে তা ওই বেটার বাড়ি কোনো ওই অঞ্চলে না ও মহাদেশের ভারত পাকিস্তানে বাড়ি বুঝলেন মুফতি সাইদ আহমদ পানভী রহমাতুল্লাহ বললেন যেই এলাকার এইরকম বৈশিষ্ট্য ছিল শহরে তো ইসলামী অনুশাসন ইসলামের সবগুলো নিদর্শন একশো ভাগের একশো ভাগ ছিল গ্রাম অঞ্চলেও যেখানে এত কার্যকর ছিল ওই অঞ্চল থেকে ইসলাম কেন বিদরিত হলো ইসলামের কোনো আলামত কোনো শিয়ার শিখারে চুল পরিমাণও বাকি নাই কেন নাই আর উপমহাদেশে আফগানিস্তান পাকিস্তান ভারত ইন্ডিয়া বাংলাদেশে গ্রাম গঞ্জে যেখানেই যাওয়া যায় সেখানেই টুপিওয়ালা বুরকাওয়ালাদের আধিক্য দেখা যায় কেন ভাই ওলামায়ে দেওবন্দের একটা বিশাল জামাতের অনেক কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা এইটা মাকি রেখেছেন ঠিক না এই জন্য এই সমস্ত কেন্দ্রে এসে আমাদেরকে কিছু সবক শুনতে হয় সবক ইয়াদ করতে হয় রাজি আছেন তো ইনশাআল্লাহ সময় কিন্তু এক ঘন্টা ওয়াজ হবে পাঁচ ঘন্টা ইনশাআল্লাহ এ ভাই এখন আমরা কোরআনে কারিম পড়ি কোরআনে কারিমের উদ্দেশ্য কি ভুলে গেছি না যদি কোনো ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয় তখন বলে যা ইয়াসিনের খতম পর তাড়াতাড়ি মরে যাক এই তো বাঁচানোর জন্য না কায় মরতে পড়ছে লবে যান কসরা ইয়াসিন তেলাওয়াত করে যান তাড়াতাড়ি মরে যাক কোরআনে কারীম আর সূরা ইয়াসিন কি মানুষ মারার জন্য আসছে কথা কয় না এরপরে কিসের জন্য ক খতম পর মারা গেছে দশটি খতম পরে দাও দশ খতম পড়লেই তাড়াতাড়ি যেন জান্নাত পেয়ে যায় কথা কয় না ঢাকা শহরে বহু মানুষ আছে বহু এইরকম দুই নম্বরই মৌলবী আছে তাদের কাজই হলো মারা গেলে খতম পড়া ইয়া নবী সালাম আলাইকা বলে তাদের জন্য দোয়া করা চোদ্দ গোষ্ঠী জান্নাতি কথা কয় না বাসা ভাড়া নিয়ে নিয়ে এই কামি থাকো এ ভাই ও আল্লাহর ওলিরা শোনেন এমন ব্যক্তির মৃত্যুর পরে কোরআনে কারিম খতম করা হয় যেই ব্যক্তি জিন্দগিতে কখনো কোরআনে কারিমের তেলাওয়াত জানতো না কোরআনে কারিম কখনো শেখে নাই সন্তানদেরকেও শিখায় নাই
কোরআনে কারীমের কথা শুনলে তার মন খারাপ হয়ে যেত, কোরআনে কারীমের বিধান মানার কথা বললে তার কলিজায় আগুন ধরে যেত, কোরআনওয়ালাদেরকে দুনিয়াতে ঠ্যাঙ্গাইত, আলেমদেরকে গালি দিত, এমন ব্যক্তি ইন্তেকারের পর খতম করে দোয়া করা হয়, এমন লক্ষ্য খতম পর যদি হয় বলেন দেখি ওই ব্যক্তির জন্য কি জান্নাত পাওয়া যায়। এটা কি নানির বাড়ির ফান্তাবাদ? এ ভাই, এখন তো নতুন নতুন সিস্টেম, বিশাল ব্যবসায়ী অফিস, বড় ফ্যাক্টরি, সেখানে কোরআনে কারিম খতম করে দোয়া করা হয়, এমন অফিসে খতম করা হয়, এমন ফ্যাক্টরিতে দোয়া করা হয় যেখানে নকল মাল তৈরি করে বিক্রি করা হয়। কথা কয় না, এর বাদ মডেল মসজিদ আছে, নাম শুনছেন না? 3.5 কোটি টাকা প্রত্যেক মসজিদের জন্য ব্যয়, মাশাল্লাহ। আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলাম, ভাই 3.5 কোটি টাকা একটা মসজিদের জন্য বরাদ্দ, আমাদের টাকা না, সৌদি আরবের টাকা, 10,000 কোটি টিয়া দিয়েছে। কত? 10,000 কোটি টাকা দিয়েছে, 45 বছর আগে মঞ্জুর হয়েছে, এখন আইসি আর কি, এদের কপাল ভালো। আমি বললাম, দোস্ত এত বিশাল মসজিদ, 3.5 কোটি টাকা বাজেট, কয় টাকা খরচ হয়েছে? শহরে হইলে 2 কোটি, গ্রামে হইলে 1.5 কোটি। এবং 1.5 কোটি যদি খরচ হয়, আরও 2 কোটি কে খাইছে? উনি আর জবাব দেয় নাই। বললাম, তাহলে কবরের সব মুর্দারা খাইছে, কি কেন আপনারা? তো ওখানকার একজন ইমাম সাহেব খতম করে দোয়া করে, আল্লাহ এই বছরের পূজাটা যেন ভালোভাবে হয়, তুমি তৌফিক দিও। পিছনে সবাই কয় তবাস্তাক ফিলাস্তাক ফিরলা, কোন জায়গা কোন মসজিদ কে করছে তাও জানি, কিন্তু বলছ না গিবত হয়ে যাবে। অদস্ত আবারও শুনলাম, আমাদের এই বাংলাদেশে একটা ভাস্কর্য উদ্বোধনের সময় দোয়া করা হয়েছে, বলেন দেখি ভাস্কর্য উদ্বোধনের সময় যদি কোরআন তেলাওয়াত করে দোয়া করা হয়, ইমান আসে না গেছে? এইটি কি কোরআন শরীফের এই আগমনের কারণ? আল্লাহ এই জন্য পাঠিয়েছে কোরআন শরীফ? এ ভাই, আমি 5টা আয়াত বলবো ইনশাআল্লাহ এই সম্পর্কে, আরো যদি বাইরের থেকে এসে যায় বলবো। কোরআনে কারীম নসিহাতের কিতাব, উপদেশের কিতাব, উপদেশ দিবার জন্য আসছে। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আমরা যেন উপদেশ গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করি, এই জন্য আল্লাহ তাআলা তার কালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, কি বলেন? أعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر الله رب العالمين বলেন, আমি কোরআন করিম কতি সহজ করে দিয়েছি, কেন সহজ করে দিলাম? লিজিক্রি, নসিহাতের জন্য, উপদেশের জন্য। ফাহাল মিম মুদাকিরে বান্দাবান্দি, আমি এত সুন্দর করে তোমাদের বানালাম, এত মর্যাদার আসন দান করলাম, এত সুন্দর নসিহাত উপদেশের কিতাব আসমান থেকে পাঠালাম, তোমাদের মধ্যে কেউ আছে নাকি নর নারী, আমার এই উপদেশ নসিহাত গ্রহণ করে তোমার জীবনকে সুন্দর করবা কেউ আছো নাকি আসো? আল্লাহ সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কেমন সহজ রে ভাই, সাথে একটু বলেই যাই, পৃথিবীর এত সহজ কোনো কিতাব নাই, এমন কোনো ভাষা নাই এই ভাষার মতো সহজ, কথা কয় না? আর একটা কথা, দুনিয়ার যত সংবিধান, দুনিয়ার যত কিতাব, দুনিয়ার যত বই, সব হলো মিস্টার বুবা, কথা কয় না? সব কি? একটা কিতাবই জিন্দা কথা বলে, ওই কিতাবের নাম আল্লাহর কালাম। কি নাম? কিতাবুন হাইয়ুন ইয়াতাকাল্লামু হীনা মা সুইল, যখনই তাকে জিজ্ঞাসা করা হয় সাথে সাথে জবাব দেয়, ওই কিতাবের নাম আল্লাহর কালাম। কথা কয় না? যদি জিজ্ঞাসা করা হয় কোরআনে কারিম তুমি কাদের জন্য আসছো, কেন আসছো, কোরআনে কারিম জবাব দেয় হুদাল্লিল মুত্তাকিন, আর এক জায়গায় বলে হুদাল্লিন নাস, আমি সমগ্র
মানব জাতির হেদায়েতের জন্য আগমন করেছি যদি বলা হয় এ কুরআন তুমি কোন মাসে আসছো কুরআনে কারীম বলে শাহরুল রমাদান রমজান মাসে আসছি এ কুরআন তোমার বাড়ি কোথায় কা লাউহে মাহফুজ তোমার নাম কি কা কুরআনে মাজিদ সুবহানাল্লাহ দোস্তরা আমার এই কুরআনে কারীম আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন এত সহজ কোন কিতাব দুনিয়াতে নাই আসমানের নিচে জমিনের উপরে নাই দোস্তরা আমার দেখেন দুনিয়াতে গান বাজনা অনেক আছে আছে না নাই গোপালগঞ্জের মানুষ মনে হয় কোনদিন গান কি জিনিস জানেই না জানে বাবা পাগলের গানের অথচ গান সম্পর্কে নবীজি বলেন আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মা ওয়া যারআ শুষ্ক ভূমিতে যদি আসমানের বা কোন জায়গার পানি যদি বর্ষিত হয় ওই শুষ্ক জমিন থেকে যেমন বিভিন্ন ধরনের গাছগাছালি উদ্গত হয় যখন মমিনের কান দিয়ে গান পৌঁছে ওই ইমানদারের অন্তরে মুনাফিকি পয়দা হয় কি হয় এ ভাই যারা গান শোনে তারা বলে মিউজিক ছাড়া গান ভালো লাগে না মিউজিক ছাড়া গান বেশি ভালো লাগে না এ ভাই গান কিন্তু মিউজিক ছাড়া তাদের যারা শোনে তারা বলে ভালো লাগে না কিন্তু আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয় কারি সাহেব যদি পাল্টে যায় হৃদয় থেকে যদি তেলাওয়াত হয় বিশুদ্ধভাবে যদি হয় মিউজিক ছাড়াই অন্তরে টাচ করে কি করে না করে কোরআনের মুজিজা সহজ এই দুনিয়ার গান কবিতা যেগুলো আছে এগুলোর থামার জায়গা আছে মিলানোর জায়গা আছে থামার জায়গা যদি মিলানো হয় ভালো লাগে না যদি মিলানোর জায়গায় থামা হয় ভালো লাগে না কথা কয় না যেই জায়গা মিলানোর দরকার মিলাতে হয় অদস্ত ছোটবেলায় স্কুলে আমরা জাতীয় সঙ্গীত পড়তাম আমাকেই দিত এটা পড়তে স্যাররা বলতেন আব্দুর রাজাক তুমি কও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কি ঠিক না কিন্তু দোস্তরে যদি বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করে যদি করে মজা আছে কোনো কথা কেন না কেন যেই জায়গায় থামতে হয় থামা লাগে মিলানোর জায়গায় মিলাতে হয় থামার জায়গায় মিলালে ভালো লাগে না মিলানোর জায়গায় থামলে ভালো লাগে না কথা কয় না কিন্তু যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شاد شاشد جدي قصر فاتحة برهاي দোস্ত আবার যদি হাফেজদের মতো তারাবিতে যেভাবে পড়ি আমরা ওইভাবে যদি পড়ে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কি ভাই আগে থেমে থেমে পড়া হয়েছে সাত শাসি আর এখন দুই শাসে সুরা ফাতিহা খতম মজা নষ্ট হয়েছে নাকি ভাই এ ভাই এইটা সুন্দর কিতাব আকর্ষণীয় কিতাব সহজ কিতাব সর্বদিক থেকে আল্লাহ তাআলা সহজ করেছেন সুবহানাল্লাহ এ ভাই আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুলের কোনো অভাব নাই ইংলিশ মিডিয়াম মুসলমানের বাচ্চা বাঙালি বাচ্চা ইংরেজিতে শেওসাও করতে পারলেই মনে হয় আমি বেড়া হয়ে গেছি কথা কয় না হ্যাঁ বহু মানুষ এমন আছে কথা যদি 100টা বলে 80টা বলে ইংলিশ 20টা বলে বাংলিশ কথা কয় না রে আছে না নাই আবার যদি কোনো মুফাসসির কোরআন
স্টেজে উঠে যদি বলতে পারে যদি রট কনসিদ্ধ তো কোরআন ও ইতকার কমপ্লিট খড়া ভাই হোক যদি বলে বলে বাবা বেড়াই না খান ইংরেজিতে জাহাজ এর থেকে বড় মুফাসসিরে কুরবান আর দুনিয়াতে নাই কথা কয় না বাবা এটা কোন সমস্যা নাই আমি বদনাম করতেছি না আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুল আছে না ইংরেজি বলতে পারলেই খুব বাহাদুর কি মনে করে একটা ভাব এসে গেছে মানে গোলামি করতে করতে যারা ইংরেজদের দালাল গোলাম ওদের ভাষা বলে যারা গর্ববোধ করে ওদের মানসিক সমস্যা আছে এবং ইংরেজদের গোলামি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে কে বলেন ঠিক না ভাই আমার আরবি বললে ভাল লাগে না ইংরেজি কইলে মজা লাগে এরকম বুঝতে হবে গোলামিয়ার দাসত্বের শৃঙ্খলে তুমি আবদ্ধ হয়েছ তুমি বাঙালি মায়ের সন্তান নও তুমি গাদ্দার বিশ্বাসঘাত কত কয় না এ ভাই এখন এরা এই যে এত ইংরেজিতে ফরফর করে ইংরেজি পড়ানোর জন্য এরা পাগল কমই মধ্যে ইংরেজি ঢুকাও বাংলা ঢুকাও তারপরে অঙ্ক ঢুকাও ঢুকায় ঢুকায় এটা বরবাদ করো আছে না নাই কিছু মানুষের ব্যথায় বাইসে বাসে না আহ আমার কই মাঝে নি ওরে দরুদার ব্যথা মনে হয় ওনার চান্দির সব চুল উঠে গেছে কই মাঝার মানুষের কল্যাণের চিন্তা কি বলেন ঠিক না নামাজ পড়ে না ব্যথা এক অক্ত বিড়ি খায় পাঁচ অক্ত পেশাব করে পানি নেয় না কমই মাদ্রাসার জন্য ওনার দরদ উতলায় পরে বুঝতে হবে ইবলিস তার মাথার মধ্যে হিসু করছে পায়খানাও করেছে কি বলেন ঠিক না ভাই এ দোস্তরা আমার ইংলিশ মিডিয়ামে পড়ে ইংরেজিতে কথা কয় আমি কোনো আপত্তি করি না কিন্তু আপনারা কখনো কি শুনেছেন আমার দেশের ইংরেজ ম্যানরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংরেজিতে যারা বাহাদুরি করে অজস্র এরা ইংরেজদের দেশে গিয়ে কবিতা পড়ে ইংরেজিতে ফার্স্ট হয়েছে এবং ইংরেজিতে বক্তব্য দিয়ে অনেক মেডেল পুরস্কার পেয়েছে এমন একটা ঘটনাও কি আপনাদের জানা আছে নাকি ভাই জানা আছে আমি জিজ্ঞাসা করলাম সরকারি পর্যায়ে অনেক দোস্তকে এ ভাই বলেন দেখি এত ইংরেজির কথা বলেন এত ইংলিশে ম্যাও ম্যাও করেন পেট ফুট করেন আপনারা আমেরিকায় গিয়ে কবে ইংরেজিতে কবিতা পড়ে পুরস্কার পেয়েছেন বলেন দেখি ফার্স্ট পুরস্কার দরকার নাই দ্বিতীয়টাও দরকার নাই তৃতীয়টাও দরকার নাই সান্ত্বনা পুরস্কার পাইছেন কিনা তাই কন পাইছে এ ভাই তাহলে ইংরেজিতে এত বেশি কথা বলে পটর পটর করে কিন্তু ইংরেজদের দেশে গিয়ে লন্ডনে গিয়ে আমেরিকায় গিয়ে ইংরেজিতে কবিতা পড়ে কোনোদিন পুরস্কার পায় না এক দুই তিন নম্বর তো দূরের কথা সান্ত্বনা পুরস্কার পর্যন্ত পায় না আমি জিজ্ঞাসা করলাম কেন পান না বলে আমরা আমাদের ভাষা ইংরেজি না এই জন্য হারি না বুঝছেন তো কোন এলাকার মানুষ বুঝছেন আমাদের ভাষা ইংরেজি না এই জন্য আমরা হারি না পারে না আর কি এ ভাই ও বহুডাঙ্গার বরকতি জমিনে উপস্থিত ভাই বোনেরা বুঝলে রাখ ইংরেজি যেহেতু আমাদের ভাষা নয় তাদের ভাষা নয় এই জন্য ইংরেজির জাহাজ হওয়ার পরেও আমেরিকায় গিয়ে ইংরেজিতে বক্তব্য দিয়ে কোনো পুরস্কার পায় না সান্ত্বনা পুরস্কার পায় না কবিতা লেখে দুই লাইন কথা বলে দশ লাইন ভুল হয় কথা কয় না ম্যাডাম ও দোস্ত বলেন দেখি আরবি কি আমাদের দেশের মানুষের ভাষা বুঝা কিন্তু ভাই আরবি কোরআন তেলাওয়াত করে হাফেজ তাকরিম রায়হান নাজমুল সাকিব সুরসুর মাসুম বাচ্চারা আল্লাহর কালাম মুখস্থ করে তেলাওয়াত করে আরব দেশে গিয়ে প্রতিযোগিতা আরবদেরকে নিচে ফেলে যেই দেশে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষীদের উপরে ওরা এক দুই তিন নম্বর হয়ে বাংলা মায়ের মুখকে উজ্জ্বল করে কি করে না কথা কয় না ওলা কদিন সরনাল কুরআন লিদিকরি ফাহাল মিম মুদ্দাকির এ দোস্ত ইংরেজি আমাদের ভাষা নয় এই জন্য তোমরা ওর ইংরেজদের দেশে গিয়ে যতই তোমরা ইংরেজির জাহাজ হও পারো না কিন্তু আরবি ভাষা এটা আমাদের ভাষা নয় এরপর কোরআনে কারি মুখস্থ করে আরবদেরকে পরাজিত করে বাংলা মায়ের সন্তান এক নম্বর দুই নম্বর তিন নম্বর হয় এটা আমার আল্লাহর কালামের মজেজা আমার আল্লাহ যে সহজ করেছেন তার প্রমাণ ওরা অত মেহনত করে না এরা বাঙালি হয়েও মেহনত করছে সহজ জিনিস আল্লাহ ভিতরে ঢুকাই দিছে কথা কয় না এরপরে দেখেন আমরা পাবনার মানুষ
থাকায় ঢাকি আপনারা গোপালগঞ্জ খুলনা বিভাগের মানুষ আমাদের সন্তান বাংলা মায়ের সন্তান কিন্তু বাংলা অক্ষর সহিভাবে উচ্চারণ করতে ঠিকমতো পারে কত কয়না পারে বাংলা অক্ষর ঠিকমতো মাখরাজ থেকে উচ্চারণ করতে পারে না কত কয়না পানি রে হানি কয় আর আমার পাবনা বলে খাবুলা তো মাহালু হ্যাঁ ও বাবা রে বাবা হ্যাঁ বগুড়া কা কিং করছো রে বা কত কয়না দোস্ত রে আমার বাংলা মায়ের সন্তান বাঙালি মায়ের সন্তান বাংলা ভাষার অক্ষর উচ্চারণ করতে পারে না কিন্তু শামসুল আলম মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসার মক্তবের পাঁচ বছর ছয় বছর বাচ্চার কাছে আল্লাহর কালামের অক্ষরগুলো আপনি জিজ্ঞাসা করেন দেখবেন নিজের ভাষার অক্ষর এইটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না কিন্তু আমার মাওলার কালামের অক্ষরগুলো সুন্দরভাবে উচ্চারণ করে ও ফার্স্ট কাতারে চলে যায় কি যায় না এ ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআন কারীমকে সহজ করে দিয়েছি নসিহাত উপদেশের জন্য কে আসরে বান্দা বান্দি এই নসিহাত গ্রহণ করে তোমার জীবনকে সাজাবা আল্লাহ তাআলা প্রশ্ন রেখেছেন এই প্রশ্নের জবাবকে দেওয়ার সময় হয় নাই রে ভাই আমাদের ঘুমকে আমরা দূরে সরাতে চাই সকল অলসতাকে পায়ে দলতে চাই আমরা নতুন চেতনা সৃষ্টি করে ঈমানকে সারিত করে আল্লাহর প্রশ্নের জবাব দিতে চাই আজকে থেকে কোরআন নসিহাত উপদেশ গ্রহণ করে আমরা নিজেরাও সাজব পুরো পৃথিবীকে সাজাতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখা আল্লাহ তুমি কবুল করে নাও বলেন আমিন নম্বর দুই মুত্তাকি পরহেজগারদেরকে সুসংবাদ দিবার জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন কত কয় নাকি খতম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন إنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا الله رب العالمين بارك يا نبي আমি আপনার ভাষায় কোরআন কারীমকে সহজ করে দিলাম আমাদের নবীর ভাষা কি ছিল বাংলা না ইংরেজি কথা কয় না আপনার ভাষা আমি কোরআনে কারীমকে সহজ করে দিয়েছি কেন দিলাম লিতুবাশশিরাবিহিল মুত্তাকিন আপনি কোরআনে কারীমের মাধ্যমে মুত্তাকি পরহেজগারদেরকে সুসংবাদ দিবেন কি দিবেন বলেন না কি সুসংবাদ যদি কোরআনি জিন্দেগি অবলম্বন করে মুত্তাকি পরহেজগার যদি হও দুনিয়াটাই তোমাদেরকে হায়াতে তৈবায় রূপান্তরিত করে দিব আর যখন মৃত্যুর মুহূর্ত হবে আসানির সাথে জান বের হয়ে যাবে কবরে যখন যাবে এই কোরআন তোমার এই কবরের মধ্যে পাটিশন হয়ে আজাব থেকে বাঁচিয়ে দিবে কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীম সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে সুবহানাল্লাহ লিতুবাশশির বিহিল মুত্তাকিন ওয়া তুনদির বিহি কওমাল লুদ্দা হে নবী আপনি কোরআনে কারীমের মাধ্যমে ঝগড়াটে জাতিকে ভয় দেখাবেন ঝগড়াটা জাতিকে কি করবেন ভয় দেখাবেন এনজার কাকে বলা হয় তাখবিফ মানেও ভয় দেখানো এনজার মানেও ভয় দেখানো দুই ভয় দেখানোর মধ্যে পার্থক্য আছে একটা হলো ডাকাতের ভয় দেখান ডাকাত ভয় দেখায় মানুষকে আদরে মহব্বতে না শত্রুতা পোষণ করে উপকার করার জন্য না ক্ষতি করার জন্য আর মা তার ছোট সন্তানকে আগুন থেকে পানির থেকে বাঁচাবার জন্য ভয় দেখায় এটা কি শত্রুতা করে না মায়া মহব্বত করে বুঝেন দুইটাই কিন্তু ভয় দেখানো কিন্তু এনজার বলা হয় যে যাকে ভয় দেখানো হচ্ছে
তার মায়া মহব্বত ভালোবাসা দরদ অন্তরে রেখে দুনিয়া আখেরাতের ক্ষতির থেকে বাঁচাবার জন্য যেই ভয় দেখানো হয় এই ভয়কে বলা হয় এনজার নবী সম্পর্কে এটা বলেছেন লিতুংদিরা বিহি কওমাল লুদ্দা ঝগড়াটে জাতি অন্যায় করবে আলেমদের সাথে তর্ক করবে গান না কোরআন শয়তান না রহমান এগুলো নিয়ে তর্ক করবে আপনি তখন তাদের মায়া আর মহব্বত অন্তরে রেখে দুনিয়া আখেরাতের ক্ষতির থেকে বাঁচাবার জন্য কোরআন দিয়ে ভয় দেখাবেন নম্বর তিন এখন আমরা বলতে পারি হুজুর কোরআন পড়া জানতাম না কোরআন আমি চিনতাম না কোরআন আমার বাড়িতে ছিল না বলে কি বলে না হতে পারে কি হয় না কোরআন জানতাম না কোরআন পড়ি নাই জানি নাই বাপ দাদা পড়ায় নাই আমিও শিখি নাই চিল্লা দিছি এক শটা যা করে খোদা কি বড় পীরের দরবারে ছিলাম আল্লাহ তাআলা বলেন বান্দাবা দিদি এই কোরআনে কারীম তোমার জন্য পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল হবে কি হবে বলেন না দলিল হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বলছো কিতাব কোথায় কিতাব পাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাই এ বান্দা বান্দি তুমি কিতাব পাও না এই যে খো কিতাব হাদা কিতাব ওখানে বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি জালিকার অনেক তাফসীর করা লাগতেছে আর এখানে বলছেন হাদা কিতাব এই যে কিতাব এ বান্দা বান্দি তুমি দেখো না এই যে কিতাব আনজালনা আমি নাজিল করে দিয়েছি মুবারাকুন বরকতি কিতাব সুবহানাল্লাহ লাগায় না বরকতি কিতাব দেখলেই বরকত পড়লেই বরকত মানলেই বরকত শুধু তাই নয় এরা এমন কোরআন এমন বরকতি কিতাব এই কিতাব যারা পড়ে এই কিতাব যারা হয় এই কিতাবের ধারক বাহক যারা হয় এই সমস্ত উলামায়ে কেরামের চেহারার দিকে কেউ যদি মহব্বতের নজরে তাকায় তার সগিরা গুনাগুলো ঝরে যায় আমল নামায় নেকি লিখা হয় মুবারাকুন مصدق الذي بين يديه এইটা কোরআনে কারীমের সামনে যত আছে আল্লাহর নবীর জামানায় যত আসমানে কিতাব ছিল সব কিতাবের সত্যায়নকারী শুধু তাই নয় বর্তমানে কে সত্য কে মিথ্যা কে দুই নম্বর কে এক নম্বর কার মধ্যে ইখলাস আছে কার মধ্যে ইখলাস নাই কে জান্নাতি কাজ করে কে জাহান্নামি কাজ করে এই বিষয় সত্যায়ন করার এক নম্বর কিতাব তার নাম আল্লাহর কালাম কথা কয় না তাহলে এটা এদিক ওদিক করার সুযোগ নাই বরং হাদা কিতাবুন এর বা চার নম্বর দেখেন কোরআনে কারিম কেন নাজিল হয়েছে মানুষের মধ্যে বড় বড় মতবিরোধ আছে রফে ইখতিলাফ এই ইখতিলাফকে দূর করার জন্য দেখেন কি বলে চোদ্দ নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা আখিরি আয়াত সূরা নাহল কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা আনজালনা আলাইকাল কিতাব ইল্লা লিতুবাইন লাহুম আল্লাযী ইখতালাফু ফীহ ওয়া হুদা ওয়া রাহমাতান লিকাওমি ইউমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাব হে নবী আমি আপনার উপরে কিতাব কেন নাজিল করলাম ইল্লা লিতুবাইনা লাহুম আল্লাযী ইখতালাফু ফীহি যেই বিষয়ে তারা মতবিরোধে লিপ্ত যেই বিষয়ে তারা মতবিরোধ করে ইখতিলাফ করে গন্ডগোল করে হানাহানি করে এইগুলো আপনি খুলে খুলে বয়ান করে দিয়ে তাদের মতবিরোধ দূর করে আপনি জান্নাতের রাস্তা দেখাবেন এই জন্য আমি আল্লাহ আপনার কাছে কিতাব পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ এ দোস্ত এমন কিছু মতবিরোধ আছে যেই মতবিরোধের কারণে সমাজে হানাহানি লেগে যায় স্বামী স্ত্রীতে গন্ডগোল লাগে মারামারি সৃষ্টি হয় উম্মত ধ্বংস হয় এবং এরা জাহান্নামে পতিত হয় আজাব গজব নাজিল হয় কথা কয় রাসে দাঁড়াই ট্রিনিটি তিন খোদায় বিশ্বাসী নাকি এক আল্লাহ বিশ্বাসী কথা কয় না قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله كويزون
إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم الله كويزون এখন প্রাণ কম্পানির মালিক বলে আমাদের নবী গোলাম আহমদকে দিয়ে নি আর আল্লাহ বলেন তোমাদের আখে নবী মুহাম্মদ আমার হাবিব কোনটা মানবো বলেন তো ভাই ওখানে যদি আমরা মতবিরোধে যাই জাহান্নাম ঠিকানা হয় আল্লাহ তাআলা আল্লাহ তার নবীর উপরে কিতাব নাযিল করে বলে দিলেন আমার নবী আখেরি নবী আমার নবী শেষ নবী আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবীর পরে নতুন কোন নবী নাই কথা কয়না আছে না নাই ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আমাদের নবী শেষ নবী কথা কয় না এখন আমরা বলি মতবিরোধ হয় আমরা নিজেরাই আইন তৈরি করব আমরা নিজেরা চালাবো আমরা সব কিছু করব বলে কি বলে আমরা স্বাধীনতা আনেছি তোমরা আনিয়েছো এ তোমরা মূল অভিযোগ দেখো না কথা কয় না বেটা এই পাকিস্তানি শাসক জালেম শয়তান যখন আমার দেশকে বঞ্চিত করেছেন আমার দেশকে ক্র্যাকডাউন করেছেন এবং ক্ষমতায় বিজয়ী ব্যক্তিদের হাতে ক্ষমতা যখন হস্তান্তর করে নাই আমার দেশ যখন সব শুষে নিতে শুরু করেছেন তখন একজন মৌলবী চট্টগ্রাম লালদীঘি ময়দানে মাসের দুই বা তিন তারিখে যখন বলেন পাকিস্তান শয়তান তুমি যদি আমাদেরকে নির্যাতন করতেই থাকো ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হও আমরা তোমাকে বিদায় সালাম দিব আসসালামু আলাইকুম এইটা বলে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটা কোন ইউনিভার্সিটির শিক্ষক ছিল না কোন প্রাইমারি উস্তাদ ছিল না কোন জেন্টলম্যান ছিল না কোন নাস্তিক ছিল না তিনি ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী দেওবন্দি আলেম কি বলেন ঠিক না ভাই আমার কথা কয় না তাহলে দেখছেন নি সব জায়গায় মৌলবি আছে কথা বলে এ ভাই এরপর দেখেন আমাদের বর্তমান আব্বুজানদের যেই দল আছে আমাদের মহানায়ক উনি হলেন তখন সাধারণ সম্পাদক দল আর চলে না এখন সভাপতি দরকার একজন সভাপতি হয়ে দশ বছর দলকে সুন্দর করলেন কোরআনওয়ালা তার নাম আব্দুর রশিদ তর্ক বাগিশ মৌলানা আমার পাবনার সন্তান তিনি হলেন সভাপতি কথা কয় না বেটা মৌলবী এমন পছন্দ হয় না মৌলানা আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সাহেব ময়দানের মুক্তিযুদ্ধে বেটা ইমদাদুল হক আড়াই হাজারি রহমতুল্লাহ আলহি হাফিজি হুজুর নির্দেশে তিনি ট্রেনিং দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এরকম হাজারো উলামা একরাম রয়েছেন তবে উলামা একরামের বৈশিষ্ট্য তারা কাজ করে কখনো এরা মানে খোঁটা দেন না নিজেরা দেখান না যা কিছু করেন আল্লাহর জন্য করেন জাতির তরে করেন কি বলেন ঠিক না ভাই আচ্ছা যাই হোক তাহলে এখানকার দুনিয়ার মানুষ আমরা আমরা নিজেরা আইন তৈরি করে আমরা নিজেরা যারা চলব কোরআনে কারীম এসে এই মতবিরোধ দূর করে দেয় কি বলে আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো এই মাখলুক সব আমার এই সব সৃষ্টি আমার আসমান আমার জমিন আমার সকল সৃষ্টি আমার আমরাও কার কথা কয় না তার সৃষ্টি যদি আল্লাহর হয় তাহলে আমরা কার হুকুম মানতে বাধ্য রে দোস্ত আওয়াজ দিয়ে বলেন কার হুকুম আজকে এখান থেকে এই মেসেজ যদি নিয়ে যেতে পারি আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তেছিলাম এক জায়গায় গিয়ে কান্না থামাতে পারি নাই
এত বড় মখলিস ব্যক্তি আল্লাহর দুনিয়ায় এই যুগে আর আছে কিনা আমাদের জানা নাই। দোস্তরা আমার, পাকিস্তান প্রতিষ্ঠা যখন হয়েছে তিনি শাসনতন্ত্র কায়েমের জন্য চেষ্টা করেছেন, প্রস্তাব পেশ করেছেন। কেন কেন কেন? যেই দেশের ইসলামী শাসনতন্ত্র না হয়, ইসলাম অনুযায়ী আইন তৈরি না হয়, ওই দেশটিকে না তাদের স্বাধীনতাও থাকে না। কেন? মানুষ মানুষকে কিভাবে চালাবে? মানুষ মানুষের আইন দিয়ে চলতে পারে না। কেন? নাহনু রিজাল আনতুম রিজাল, তোমরাও পুরুষ আমরাও পুরুষ, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার আইনে চলতে রাজি নাই। সত্যি মানুষ যেহেতু আল্লাহর খলিফা, এই জন্য আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত হবে, নবীর সুন্নত দ্বারা পরিচালিত হবে। এইটা আমরা দুনিয়ার মানুষের তৈরি আইন দিয়ে চলবো নাকি আল্লাহর হুকুম দ্বারা নবীর সুন্নত দ্বারা চলবো? এই মতবিরোধ ভাঙ্গার জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এ ভাই, ওই কিতাব তেলাওয়াত করলাম, খতম করলাম, কিন্তু অন্তরে এটা বুঝে আসে নাই, আমাকে সব জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে। তাহলে বোঝা যাবে আমার তেলাওয়াত সহি নয়, আমার মুসলমান দাবির মধ্যেও দুই নম্বরই আছে। কথা কয় না, চার নম্বর বলে ফেলছি। এইবার পাঁচ নম্বর শোনেন, যেটা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এ দোস্ত, আল্লাহ তাআলা কিতাব কেন দিলেন? তার নবীকে লক্ষ্য করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, আমি আপনার কাছে সুন্দর বিশুদ্ধ কিতাব নাজিল করে পাঠালাম। কেন পাঠালাম? লিতুখরিজান্নাস, আপনি সব মানুষদেরকে বের করে আনবেন। কাদেরকে বের করে আনবেন? সব মানুষদেরকে, শুধু মানুষদেরকে, সব মানুষদেরকে বের করে আনবেন। সব মানুষ মানে সর্বনাই আলাদা, শুধু কওমি মাদ্রাসা, কথা কয় না বেড়া, শুধু বাংলা ভাষী না, যারা মানুষ, যারা ইনসান, যারা দাবি করে আমি মানুষ, আমি বিবেক সম্পন্ন মানুষ, তাহলে সব মানুষদেরকে কোরআনে কারিমের মাধ্যমে বের করে আনবেন। বের করে আনবেন কোথা থেকে? বের করে আনবেন ভালো জায়গায় তো আছি, কথা কয় না, ভালো জায়গায় তো আছি, আবার বের করে আনবেন কোথায়? কানা আমিনা দুলুমাত, সব অন্ধকার থেকে বের করে আনবেন। অন্ধকার কি কি অন্ধকার? কুফরের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, গুনার অন্ধকার, জুলুমের অন্ধকার, মিথ্যার অন্ধকার, অহংকারের অন্ধকার, কথা কয় না, খারাপ ধারণার অন্ধকার, আর সুদ ঘুষের আলো। সুদ ঘুষ কি আলো? বুঝছি আপনারা ঘুমায় পড়ছেন। এই সুদ ঘুষ কি এটা আলো? কথা কয় না, রাস্তার থেকে কমিশন খেয়ে এই 10 বছরের রাস্তাকে 10 মাসে খাস্তা করে ফেলে যারা টাকা চুরি করে বাইরে পাঠিয়ে দেয়, এটা কি অন্ধকার নয়? কথা কয় না বেটা। হ্যাঁ, তাহলে মুনাফিকি করা এটা আলো না অন্ধকার? নারী নির্যাতন করা এটা খুব ভালো কাম? কথা কয় না, নিজের বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা আলো না অন্ধকার? মার খেদমত না করা আলো না অন্ধকার? দোস্ত, সব অন্ধকার থেকে, হে নবী, আপনাকে কিতাব দিলাম, আপনি সব অন্ধকার থেকে বের করে আনবেন, বের করে রাখবেন কোথায়? কোথায় নিয়ে যাবেন? আল্লাহ তাআলা বলিলেন, নূর, আপনি নিয়ে যাবেন আলোর দিকে, আলোর দিকে, আলোর দিকে, জান্নাতের রাস্তায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়
কোরআনি হলেও আলোর মাম্বা সকল আলোর উৎস স্থল আমাদের ভাষায় বলি লাইট হাউস কি হাউস বলেন না সব আলোর আধার আলোর একটা মার্কাজ আলোর এটা হেডকোয়ার্টার এটা লাইট হাউস কোন কথা কইলে যে বুঝবেন আপনারা বুঝতেছি না না তবে যেহেতু উলামায়ে কেরামের সাথে আপনাদের সম্পর্ক আর গওহরডাঙ্গা হ্যাঁ মুজাহিদ আজম রহমাতুল্লাহ আলাইহির এই সিলসিলার সাথে সম্পর্ক হক্কানি বুজুর্গদের সাথে সম্পর্ক খতিব সাহেব বর্তমান যুগের খতিব আজম মুফতি রুহুল আমিন সাহেব হাফিজাহুল্লাহর সাথে সম্পর্ক আমার বিশ্বাস আপনারা আমার পরিভাষা বুঝতে ব্যর্থ হবেন না ঠিক না আপনাদের পরিভাষা আগে তিজানা আছে কথা কয় না হ্যাঁ কিছু জায়গা আছে পরিভাষা বোঝে না কেন এরা শুনে নাই জিন্দগিতে একজন চেয়ারম্যানকে ধরে নিয়ে গেছে তিন দিনের জামাতে কাকে তিন দিনের জামাতে নিয়ে গেছে এখন শিখায় কালিমায়ে তৈয়বা বলো কালিমায়ে তৈয়বা বলেন তো আপনারা কি কালিমায়ে কি বলেন না লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা কইতেছে দেখছেন ফেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া ইউনূসের এটা বলেন তো একটু দোয়া ইউনূস গুড ভালো ভালো জয় কয় সান্থ মাশাআল্লাহ তাহলে কি হলো ভাই চেয়ারম্যান সামনে নিয়ে গেছেন আয় কয় কালিমা তৈয়বা মুখে আসে না কা কুমিল্লায়ে তৈয়বা কি কয় কুমিল্লায়ে তৈয়বা কোনোভাবেই কালিমা তৈয়বার মনে আসে না আপনারা সেই গ্রুপের না তাহলে কোরআনে কারিম হলো আলো আলোর মার্কাজ আলোর হেডকোয়ার্টার ও দোস্ত আমি যদি আমার সন্তানকে আলোকিত মানুষ বানাতে চাই আমার ঘর আমার গ্রাম আমার ইউনিয়ন আমার পৃথিবী আমার দেশ এটাকে যদি আলোকিত বানাতে চাই আল্লাহর কালামের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা না আছে এ ভাই শেষ রাত্রি আপনাদেরকে দুই একটা করা কথা বলেই দিই বলছি আপনারা মন খারাপ করেন না কথা কয় না ব্যাটা এ ভাই সব কথা কাউন্ট করতে হয় না আমরা সবক পড়াতে গিয়ে অনেক কিছু বলি আমি মাঝে মাঝে ওই নতুন ছাত্র যারা আসে মিজান পড়বে ওদেরকে আমি আধা ঘন্টা একটা মাজি মুতলাকের বহাস পড়াই বুঝলেন মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা যখন পড়ে আধা ঘন্টা পর মাজি মুতলাকের পৃথিবীর যে কোনো সিগা সে বলতে পারবে আলামত দেখে সুবহানাল্লাহ কি অবস্থা কন্ত আর সারা জীবন পরে যদি সিগা না পারে ওর তো আল্লাহর গজব পড়ছে ওরে ভালো করে বলে তোমরা চোপ এদিক ওদিক করবে না আমার কথা কিন্তু শুনবা আমার কথা যদি না শুনে ভুট্টু সাহেবের কথা শোনো কিন্তু মার খাবা বলেন না মা ছাত্রদেরকে জাগ্রত রাখার জন্য আমিও দুই একটা কথা এরকম করে বলছি আপনারা মন খারাপ করেন না বুঝলেন সব পড়েন এ ভাই তাহলে দেখেন এটা হলো আলোর কিতাব একটা কথা ভালো করে আমরা অন্তরে গেঁথে নিই একটা হলো লেখক আর একটা হলো পাঠক রাইটার যারা লেখে এটা নিজেরা পড়ার জন্য লেখে নাকি অন্যের জন্য আর এই লেখাটা অন্যরা যারা পড়ে তাদেরকে বলে পাঠক না পাঠক লেখক আর পাঠকের মধ্যে একটা নিবিড় সম্পর্ক হয় গভীর সম্পর্ক হয় মানামানির সম্পর্ক হয় পরিচয়ের সম্পর্ক হয় পাঠ্যপুস্তকের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন না পাঠ্যপুস্তকের মাধ্যমে পাঠকের সম্পর্ক কার সাথে হয় লেখকের সাথে হয় বুঝেন ভালো করে বুঝেন এ আবার গওহরডাঙ্গা এলাকার ভাই বোনেরা লেখক যদি আল্লাহওয়ালা হন লেখক যদি ইমানদার হন লেখক যদি মুত্তাকি পরহেজগার হন লেখক যদি নামাজি হন লেখক যদি সত্যবাদী হন তাহলে তার লেখা পড়ে যারা পড়বে ওরাও ইমানদার হবে এরা মুত্তাকি পরহেজগার হবে কথা কয় না এ ভাই বলেন দেখি যেই কালামের কথা বললাম কোরআনে কারিম কার পাঠানো আল্লাহ জোরে বলেন কার আরো জোরে আল্লাহ শব্দ বলতে অসুবিধা আছে নাকি বলেন না আল্লাহু আল্লাহ 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 হে ভাই কত মজা এ দোস্ত আমাদের বুজুর্গরা লিখেছেন যারা
আল্লাহ আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এরা যে কত শান্তি পায় ও যদি দুনিয়ার মানুষ রাজা বাদশারা বুঝতো এদের কত শান্তি আর যদি কেরেনিয়ার মতো সুযোগ থাকতো ওরা ক্ষমতা ব্যবহার করে এই সমস্ত বুজুর্গদের থেকে শান্তি কেড়ে নিত কি বলেন ঠিক কিনা আমি তারাবি পড়াইতাম লালবাগে গোলরি সম্রাট অফিসে এক বছর পড়াইছি দশ দিনে খতম তো আমাদের তো কখনো স্বাভাবিকভাবে মানুষের সামনে কখনো কান্দাকাটি করে মন খারাপ করে চলি না বুঝলেন টেনশন ফ্রি মানুষ আমাকে টেনশন ফ্রি শুধু কোনো টেনশন আমি বললাম টেনশন করলে কি লাভ কম যদি কোনো সোয়াব পাওয়া যায় টাকা পয়সা যদি হয় তাহলে বসে বসে টেনশন করি এ গুড়ার ডিম করে যদি কোনো লাভ না হয় তো ওটা করে লাভ আছে কোন তো কথা কয় না তো ওই বড় হাজি সাহেব ছিলেন তিনি বলতেন হজরত আপনারা যেই হাসি খুশি থাকেন আমার দেখেন এখানে পিস্তল আছে পিস্তল যদি গুলি করে এই হাসি এই শান্তি কেড়ে নিয়ে যেত আমি রিভলভার বের করে আপনার থেকে সব শান্তি আর হাসি কেড়ে নিতাম কিন্তু শান্তি আর হাসি আনন্দ এরা দুনিয়ার মানুষের পক্ষ থেকে নয় আমার আল্লাহর দান কথা কয় না এ ভাই আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন আমাদের নবীজির উপরে করেছেন কথা কয় না সাহাবায়ে কেরাম শুনে শুনে আমল করে বাস্তবায়ন করেছেন কথা কয় না তাহলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মিথ্যাবাদী কেউ আছে কথা কয় না আমাদের নবীজি বলেছেন করেছেন সমর্থন করেছেন সাহাবায়ে কেরাম আমল করেছেন লিখেছেন মুহাদ্দিসরা কেরাম এটা সুন্দর করে লিখেছেন ইমাম আবু হানিফা সবার জন্য মাসলা বের করে পুরো শরীয়তকে একবারে সংবিধিবদ্ধ করে দিয়েছেন কথা কয় না মিস্ত্রি আমার বলেন দেখি এই বলনেওয়ালা আর পাঠক আর লেখকের মধ্যে কোনো মিথ্যাবাদী আছে নাকি আছে নাকি নাই 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 এই জন্য দোস্তরে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যত কিতাব লেখা হয় যত কিতাব পড়ানো হয় একটা কিতাবের লেখক কোনো নাস্তিক নাই বেঈমান নাই যেহেতু এই কিতাবের লেখক হলেন সবাই আল্লাহওয়ালা চোখে পানিওয়ালা সব তাকওয়াওয়ালা সবাই তাহাজ্জুদ গুজার আল্লাহর ভয় অন্তর রেখে তেলাওয়াতে যারা মগ্ন থাকতেন সেজদার মধ্যে গিয়ে এরা চোখের পানি ফেলে যায় নামাজে ভিজাইতেন এই জন্য এই সমস্ত মানুষদের কিতাব পড়ে যারা পড়ে এরা আল্লাহওয়ালা হন সত্যবাদী হন কথা কয় না কিন্তু আল্লাহ না করুন লেখক যদি নাস্তিক হয় লেখক যদি কোনো বেঈমান হয় লেখক যদি বেনামাজি হয় লেখক যদি বেপর্দাও হয় লেখক যদি মিথ্যাবাদী হয় ওই লেখকের সিলেবাস আর বই পড়ে আমার আপনার সন্তান কখনো ভালো মানুষ হয় না সুরবাট পারা হয় শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহাব দামাত বরকাতুহুম আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে এলেমের মধ্যে বরকত দান করেন বলেন না আমিন ও দোস্ত তিনি বলেছেন আমাদের জিনারেল শিক্ষায় যে সমস্ত বই পড়ানো হয় কোন বইয়ের মধ্যে কিন্তু নামাজ পড়ো না লেখা নাই আছে নাকি লেখা আছে নাকি নামাজ পড়বি না ঘুষ খাবি জম্মের খাওয়া খাবি মা বাপরে ওই দূরে রেখে আসবি আছে এটা কোন বইতে কি লেখা আছে বেপর্দায় চলবা তোমরা স্বাধীনতা অর্জনকারী শহীদের রক্তের সাথে গাদ্দারি করে এদেশে টাকা চুরি করে তোমরা বাইরে বগম পল্লী বানাবো এমন কথা কি আমাদের সিলেবাসে লেখা আছে নাকি ভাই আছে তারপরেও তাহলে এগুলো হয় কেন কেন যারা লিখেছে যাদের বই পড়ানো হয় এরা আল্লাহওয়ালা নয় এরা নয় নাস্তিক নয় শিরিক কুফরের গলাজত নাজাসাত ভিতরে রয়েছে এই জন্য এইটা বেপর্দাওয়ালি লিখেছে অদস্ত মিথ্যাবাদী লিখেছে বেনামাজির লেখা যখন আমার সন্তান আমার মেয়ে আমার ছেলে যখন পড়ে ওরা তখন ওদের মতোই বাট পার হয় কথা কয় না ভাই এই জন্য দোস্তরা আমার ভালো করে বুঝিনি আপনাদের কাছে আবেদন করি দোস্ত গভীর রাত শেষের দিকে চলে আসছি মাহফিল আগামীকালে সময় কি থাকবে দোস্ত এই গভীর রাতে আল্লাহর কাছে একটা ওয়াদা করা যায় মালিক রে আমি আল্লাহ তোমার কালাম শিখি না
ও মালিক তুমি আমার মাওলা তোমার কালাম আমি সহি করে শিখতে পারি নাই বুঝছিল না ও মাওলা আমি তোমার কালাম সহি করে এক নম্বরে আমি নিজে শিখব এমন একটি ওয়াদা আল্লাহর সাথে করা যায় কি না যায় বহু মানুষ এমন আছে বহু বছর দিনই কাজে দাওয়াতি কাজে ব্যস্ত কিন্তু আল্লাহর কালাম সহি করে পড়তে জানে না হায় রে হায় রে নবুয়তি কাজ নবুয়তি কাজ নবীওয়ালা কাজ যেই নবীওয়ালা কাজের মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত নাই এরা নবীওয়ালা কাজ কেমনে হয় আমরা কিছুই বুঝি না এই জন্য হাফিজি হুজুর রহমাতুল্লাহ বলতেন চিল্লা দাও মাদ্রাসা একটা চিল্লা দাও কোরআন কারিম শিখো বাইরে কিছু গিয়ে শেখার একটা চিল্লা দাও মহল্লায় গিয়ে একটা চিল্লা দাও তিন চিল্লা দাও আল্লাহর কালামের নূর গ্রহণ করো আলেমদের থেকে সুন্না গ্রহণ করো আদব আখলাক শিখো এইটা প্রচার করো আরো শিখো নিজের গ্রামে গিয়ে বাস্তবায়ন করো তাহলে কাঙ্ক্ষিত ফায়দা হবে তা যদি না হয় কোরআন কারিমের আলোর থেকে যখন দূরে সরে গেছে বহু আমির আছে এখন আলেমদেরকে গালি দেয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আছে না না কোরআনের আলো গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এই কোরআন কারিমের আলো যারা গ্রহণ করে এরা সত্যিকার মানুষ হয় কথা কয় না বেটা সত্যিকার কি হয় এ ভাই কেমন কথা মাঠ পরিষ্কার করতে গিয়ে লাউ গাছ কেটে ফেলা দিছে গর্তের মধ্যে ফেলে দিয়েছে মাস্টার সাহেব এখানকার ওই তাজা পাতাগুলো নিয়ে গাঁটটি বানছে সদস্য হুজুর রহমাতুল্লাহর গরুকে খাওয়াবো এ তোমার গাঁটির মধ্যে কি কাউজুর এটা হলো লাউ পাতাকা কি করবা কা আপনার গরুকে খাওয়াবো কোথায় পাইলা কয় ওই যে দেখুন ওখানে ফেলেই তো দিছে গর্তের মধ্যে চলে গেছে পয়সা যাবে সব হয়ে যাবে এই জন্য নিয়ে আসলাম গরুকে খাওয়াবো কা না না এইটা আমার গরুকে খাওয়াটা যাবে না কেন ওটা যদি ওখানে থাকতো কয় হুজুর এটা তো পয়সেই যাবে গলেই যাবে নষ্টই তো হয়ে যাবে নিয়েছি গরু খাবে কি অসুবিধা কয় দেখো এইটা যদি গর্তের মধ্যে থাকতো পয়সে এটা মাটি হইতো এটা কিছু ভরতো এটা ক্ষতি হয়ে গেল যাও মোতামিমের সাহেবের কাছ থেকে যতক্ষণ মূল্য নির্ধারণ না করবা অতক্ষণ আমার গরুকে খাওয়ান যাবে না তৎকালীন সময়ে আটা না এইটা মূল্য নির্ধারণ করছে সদস্য হুজুর রহমাতুল্লাহ মুজাহিদ আজম পকেট থেকে আট আনা দিয়েছেন তারপরে ওই পাতা খাওয়ানোর অনুমতি দিয়েছেন আমরা ওই মুজাহিদে আজমের দরবারে আসলাম আমরা কিছুই শিখে গেলাম না রে দোস্ত নিজের মেয়েকে নিজের ফুফুকে সম্পত্তি থেকে বঞ্চিত করলাম এক ছেলের কাছ থেকে রসগোল্লা খেয়ে এক ছেলের নামে বেশি জমি লিখে দিলাম বাড়ি লিখে দিলাম দোকান লিখে দিলাম অন্যদেরকে বঞ্চিত করলাম সরকারি সম্পদ আত্মসাত করলাম অফিস টাইম ফাঁকি দিলাম বলেন দেখি সদস্য হুজুর আমানত এইটা আমরা অনুসরণ করলাম না ফেলে দিলাম এই জন্য আল্লাহওয়ালা যারা হয় এলেমওয়ালা যারা হয় এরকম হয় ইমাম শাফির ছোট্ট এক মিনিটের কথা বলে দিই ইমাম শাফি রহমাতুল্লাহ নিজের মার খেদমত করতেন এরকম মাথা টিপতেন পাও টিপতেন হাত টিপতেন মা যখন ঘুমিয়ে যেতেন তখন তিনি পায়ের কাছে গিয়ে পাটা এরকম চাটতেন জিব্বা দিয়ে চাটতেন সুবহানাল্লাহ কইরা দেন মর্যাদা দিতেন একদিন মনে করছেন মা ঘুমিয়ে গেছেন পাঁচটা শুরু করছে মা বলে বাসান তুমি কি করো তুমি আমার পাও কেন চাটতেছ কি হয়েছে তোমার মা তোমার পা চাটি না আমি জান্নাত চাটতেছি এ দোস্ত কেন হয়েছে এই উলুমে নবুয়ত কোরআন সুন্নার শিক্ষা থাকার কারণে সন্তান এইভাবে মার অনুগত সন্তান হয়েছে মা বাবার খাদেম হয়েছে আমরা যদি আমাদের সন্তানদেরকে খাদেম বানাতে চাই মা বাবা যদি খেদমত পেতে চায় একজন স্ত্রী যদি সত্যিকার স্বামীর থেকে অধিকার পেতে চায় একজন স্বামী যদি স্ত্রীর থেকে অধিকার পেতে চায় স্ত্রী যদি স্বামীর থেকে তার হক আদায় করতে চায় ভাই যদি বোনের থেকে সব অধিকার আদায় করতে চায় সরকার বাহাদুর যদি অনুগত জাতি চায় আর অনুগত জাতি যদি সত্যিকার আল্লাহওয়ালা শাসক চায় ভদ্র জাতি যদি চায় আল্লাহর কালাম মানা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা না কি এজন্য আমরা আজকে নিয়ত করে যাব
ইনশাআল্লাহ আমরা এক নম্বর নিজের আল্লাহর কালাম সই করে শিখব এবং যে সমস্ত বড় সন্তানদেরকে শিখাতে পায় নাই নিজের স্ত্রী শেখে নাই আপনার তাদেরকে গিয়ে আজকেই হাতে পায় ধরে বলবেন বাবা তুমিও বুঝো নাই আমিও বুঝি নাই নিজের স্ত্রীকে বলবেন তোমাকে তোমার দ্বারা বান্দির কাজ দিয়েছি তোমার আল্লাহর কালাম পড়াতে পারি নাই এখন তুমি আল্লাহর কালাম একটু মহিলা মাদ্রাসায় সপ্তাহে কিছু কিছু পড়ে পড়ে সহিভাবে শিখে তুমিও বাঁচো আমাকেও বাঁচাও বলতে পারবো না ইনশাআল্লাহ তিন নম্বর হলো আমাদের যত আচ্চা বাচ্চা কাচ্চা লাচ্চা যত নাতি পুতি সুতি আছে এভরিথিং এভারেজে একশো ভাগের একশো ভাগ সকল সন্তানকে সর্বপ্রথম আলিফ বা তাসার সবক দিয়ে বিসমিল্লাহর সবক দিয়ে আল্লাহর কালাম পড়িয়ে আলোকিত মানুষ বানিয়ে তারপরে ছাড়বো আল্লাহর কালামের সবক দিয়ে ছাড়া আমার সন্তানকে কোন জায়গায় দিব না এমন ওয়াদা করে আল্লাহর দরবারে কারা আমরা এখানে الله تبي قبول كرنا وبرنا آمين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته